আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে তৈরি করে দেখাচ্ছি তেলের একটা নাস্তা তো এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে খুব জমে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো এখানে তেলের নাস্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এক কাপ ময়দা তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দুধ পাউডার একটা ডিম পেটে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে এক সাহা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ চীনা বাদাম মুঠ দিয়ে দিচ্ছি নারকেল কুচি তারপর দিয়ে দিছি খেজুরের গুড় এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিছি জাস্ট আমি ফ্লেভারের জন্য দিছি এটা না দিলেও না দিতে পারেন অপশনাল এটা সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প দিতে হবে পর্যায়ে একসাথে বেশি পানি দেওয়া যাবে না কম বেশি হয়ে যেতে পারে বেশি দিলে বেশি হয়ে যেতে পারে অর্থাৎ খামিগুলা নরম হয়ে যেতে পারে তো আমি খুব ভালো করে একটা নরম ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে খুব জমে যাবে ট্রাই করতে পারেন বানিয়ে অথবা মেহমান অতিথি আপ্যায়নে এ নাস্তাটা খুব ভালো জমবে তো এখানে আমি যে নারকেলগুলো দিয়েছি এটা অপশনাল নারকেল বাদাম অপশনাল আপনারা চালে দিতে পারেন আমি একটু নারকেল পছন্দ করি এরকম তেলের পিঠাতে তাই নারকেল দিছি তা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখছি রেস্টে রাখলে কী হবে এটা সুজিগুলা একটু ফুলে উঠবে নরম হবে আবার বেশিক্ষণ রেস্টে রাখলে পিঠাগুলো ফুলবে না সেই পর্যায়ে পিঠাগুলো ফ্লাপে হবে না খেতেও ভালো লাগবে না এখন চুলায় একটা ফ্যান বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসলে সাথে একটা চামচ দিয়ে দিচ্ছি চামচটাও যাতে গরম হয় খামির ব্যাটারটা জাস্ট এরকম হয়েছে এখন এর থেকে নরম বা পাতলা করা যাবে না তো আমি এখন চামচের উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার আর এ পর্যায়ে চুলের রাসটা থাকবে মিডিয়াম টুলু বেশি হিট দেওয়া যাবে না একদম পুরে যাবে পুরে লাল কালো কালো হয়ে যাবে আর হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে বেশি হিট দিলে মিডিয়াম টু হিটে রেখে তারপরে ব্যাটারটা দিতে হবে তো পিঠাটা দেখুন খুলে গেছে এখন আমি পিঠাটা হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে তো আমার সব পিঠা হয়ে গেছে দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা অনেক ফ্লাফি এবং সফট হয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে বলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ